সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। তো কেমন আছো সবাই? আই होप কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছুটা এরকম ভাবে, তো এরকম ভাবে আমি ফার্স্ট টাইম ব্লগ শুট করছি। আর হ্যাঁ ভাই, তোমরা কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছ ব্লগের কোয়ালিটিতে, তার কারণটা তোমাদের একটু পরে গিয়ে জানাচ্ছি। কারণ আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে থ্যাঙ্কস, কারণ 10K ফ্যামিলি পূরণ করে দিয়েছো আমার তোমরা। তো কি বলবো ভাই, আর আমি তো ব্লগই ছাড়ছি না, আর আমার অবস্থা হচ্ছে এই, বুঝতে পারছো? তোমরা 10K পূরণ করে দিয়েছো, তাও আমি আলসের জন্য ব্লগ ছাড়ছি না। মানে সেই লাস্ট ব্লগ ছেড়েছি কবে, কিছু বলার নেই ভাই, আমাকে কিছু বলার নেই। আর 16 কিনে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে ভাই, তাওয়াকাদার কিছু হতে চলে এখানে ভাই। দেখতে পাচ্ছ দুটো মানে আলাদাই, এই দুটোর মধ্যে সবসময় কম্পেয়ার চলে যে 390 ডিউক 390 আর GT 650। তো এখন এই দুটোই পাশাপাশি রয়েছে আমার, এটা আর এটা হচ্ছে শুভদার। আর আমি আজকে যাব শুভদার বাইকে, আর এখানে ভাই দেখতে পাচ্ছ ফুল অন তাওয়াইদার রেড রোস্টার লাগানো, সাউন্ডের মজা হবে আজকে কি, তাই তো? ফুল সাউন্ড হবে গাইস। ভাই বেশি দেরি না করে ভাই, আমি তো আজকে লাইফস্টাইল ব্লগই বানাবো, কারণ আমি আজকে গোপ্রো নিয়ে আসিনি আর আমি বাইকটাও নিয়ে যাচ্ছি না, তার রিজন তোমাদের পরে গিয়ে বলছি। তো চলো। তো ফাইনাল ভাই চলে এসেছি বাড়ি থেকে কিছুটা দূরে, আর এখানে হবে একটু রেভ, মানে একটু মোড়ামুড়ি করবো আমরা। আর এখানে ভাই দেখতে পাচ্ছ জিটির লুক দেখো ভাই, কি সেক্সি লাগছে। তো চলো স্টার্ট দাও, অ্যান্ড আমরা সবাই শুনবো হচ্ছে জিটির রেড রোস্টারের স্টক আওয়াজ। এই যে হচ্ছে আইডলিং সাউন্ড ভাই, মানে বুঝতে পারছো? এখনই উড়াই দিচ্ছিল আমাকে ভাই, অন ক্যামেরা ফটো হয়ে যাচ্ছিল। চলো এখন আমি একটু রেভ দেবো। তো চন করা শোনো ভাই, ৯০০ জন্য বেঁচে ফোনটার জন্য আরেকটা বেঁচে দিলি তুই ভাই, আছিস কি করে? একটা বলের দাম ৭২ লাখ টাকা, ইয়ার কি পাচ্ছি না আমি বেঁচে দিতে পারিস আমাদের বৌদি হয়নি, তাই তো? ফাইনালি ভাই এখানে আমাদের ডিল চলছে, আর এখানে দেখি এই ফোনটা ওর পছন্দ হয়েছে, আইকিউ। এটা কি আইকিউ? আইকিউ নিউ 9 Pro ভাই, ইন হ্যান্ড ফিল ভাই, সেরা লেভেলের। এবার লুকসটা ভালো ভাই, হ্যাঁ। এবার বাজেটে দেখা যাক কতদূর কি হয়। এই অরিজিনাল ডিল, বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে যেটা আমি এতক্ষণ ধরে বাঙালি মানুষ তো খোটাখুটি করা সম্ভব। তো আমি রাজুকে বললাম ভাই এই ফোনটা নিতে, ভাই এই ফোনটা নিবি সেরা, দেখ ভাই আমি এটা ফোন না, ভাই পকেটের মধ্যে আমার ঘুরে গেছে ১০ টাকা ৫ টাকা আছে।
এই ফোনটা আমি ক্যামেরা আছে ভাই তাই তো দেখছি আমি ভাই জীবনে প্রথমবার এই ফোনটা দেখলাম এটা দিয়ে পেমেন্ট করা যায় দাদা ভাই সাহেব ও এই যে এখানে আবার কার্ড লাগানোর জায়গা আছে ভাই কত কি এগুলো তো এটা ফার্স্ট টাইম দেখলাম এই মেশিনটা অনেক দেখেছি বাট এইটা ফার্স্ট টাইম দেখলাম ভাই এই দেখো ভাই দেখতে পাচ্ছ তো ফাইনালি ভাই আমরা বেরিয়ে পড়েছি ফোনের দোকান থেকে ফোন মন কেনা তো কমপ্লিট তো ওখানে আর ব্লগ শুট করিনি আর ভাই দেখতে পাচ্ছ রাতের বেলা NS12 এর ভিউ দেখো ভাই কি লাগছে উইথ 360 ভাই সাহ ভাই সাহ আর পেছনের লুকটা দেখো ভাই সেরা লাগছে ভাই রাতেও ভাই ব্লগ এখন তো দেখে ভাই আমার পছন্দ হয়ে গেছে আমি তো ভাবছি রাতেও ভাই ব্লগ বানাতে আসবো NS12 তোমরা কমেন্ট করো যে কেমন লাগবে চেক ইট আউট দিস ভিউ ভাই সাহ মারাত্মক লাগছে রাতের বেলা এখন লাইটও জ্বালিয়ে দিয়েছে এর আগের বার যখন আসতাম না তখন ভাই রাতে লাইটের জ্বালানো থাকতো না লাইটের সুইচ অফ থাকতো বাট এখন লাইটও জ্বলে চলো ভাই কিছু তো মজা নেই যাবো এখন হচ্ছে অরুণনগর ওখানে একটু প্ল্যান হচ্ছে দেখা যাক কতদূর কি হয় ফাইনালি ভাই চলে এসেছি এখন মোটো ব্লগে জায়গা না মোটো ব্লগ না ক্যাফে তে এসেছি এন্ড ক্যাফে তে আসার কারণটা দেখো ভাই এই যে হচ্ছে আমাদের আজকে বার্থডে গার্ল বার্থডে গার্লের হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো এই যে হচ্ছে আমরা এখন কেক খাওয়ার জন্য ফুল রেডি আর ভাই এখানে দেখো ভাই কত সবাই আর আমি একাই বসে রয়েছি সবাই দাঁড়িয়ে রয়েছে মানে হচ্ছে আমার বার্থডে তাই তো আমার বার্থডে তো রাজের অবস্থা দেখো গাইস এরকম করে তোমাদের একদম উচিত হয়নি।